দর্শক সিলেটের নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল ইজাজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের যে গোলযাপ বা প্রার্থীদের যে গোলযোগকালে আমরা প্রার্থীর সাথে এই মুখে আমরা আলাপে যুক্ত হয়েছি। যেমন বাজার ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জুবায়ের আহমদ খান রাজু, রাজু ভাষায় আপনার কথা বলবো যার বন্ধু তরুণ উদ্যমান সমাজসেবী হিসাবে আপনি নির্বাচন করবেন, আপনি নির্বাচন করতে শুরু। আসসালামু আলাইকুম, আদাব, হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে আমি 1 নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী। আসলে এটা আমার ব্যক্তিগত কোনো উদ্যোগ নয়, আমি মোটামুটি সামাজিক রাজনৈতিক সব কিছুর সাথে অল্প অল্প জড়িত। এবার আমরা সরকারি ইলেকশন হওয়ার পর কিছু আমার সিনিয়র জুনিয়র ভাই ব্রাদার যারাও আছে আমার এলাকার যুব সমাজ, তারা সবাই আমারে একটু আশ্বাস দিছে যে ভাই আপনি একবার তা ইলেকশনে আন, আমরা তো বরাবর যে কোনো প্রার্থীর লোক ধরি সাথে থাকি, ইনশাল্লাহ সে প্রার্থী পাস হয়, সে প্রার্থী মেম্বার হয়, চেয়ারম্যান হয়, একবার আমরা আপনাকে চাই। তখন আস্তে আস্তে আমার স্পিডটা, আমার আসলে যুব সমাজ বা কিছু মুরব্বিয়ানও এই আমার স্পিডটা বাড়াই। তারপরে আমি আমার ফ্যামিলির সাথেও সিদ্ধান্ত নেই, ফ্যামিলিও বলে যে ঠিক আছে দেখো, যদি সবাই চায় তোমাকে ঠিক আছে, আর যদি চায় না বাবা দরকার নাই, ঠিক আছে, আমার ফ্যামিলিও এরকম বলছে। তারপরে আমি মোটামুটি সরকারি ইলেকশন পরে আমি একটা মিটিং করি আমাদের এলাকায়, মিটিং করার পরে যুব সমাজ নিয়ে মিটিং করি, ওরা বলছে যে ঠিক আছে ভাই আপনার, আমরা সবাই আছি আপনার সাথে, আপনি কাজ করে যান, আর আমরা তো বরাবর আপনার ভোট দিই। ভোট দেওয়ার পরে রাজু ভাই, আসলে আসলে আপনার যে উপলক্ষিত বা আপনার যে অভিমানটুকু আমরা জানলাম, আসলে যে যদি আপনি নির্বাচিত হন সমাজসেবী বা উদীয়মান সমাজসেবী ভোটে রাজনীতিবিদ, আলোকিত এই ওয়ার্ডকে বা উপলব্ধ ওয়ার্ডকে উন্নয়ন স্বার্থে নির্বাচন করবেন, আলোকিত করতে কোন রকম গ্রহণ করেন? আসলে এটা হলো 3 নং দেওয়ান বাজার ইউনিয়নের 1 নং ওয়ার্ড, আমাদের প্রথম ওয়ার্ড। এটা আসলে আমরা খুব অবহেলিত, 1 নম্বর ওয়ার্ড হিসাবে আমরা অবহেলিত থাকার কথা নাই। তারপরে আমরা অবহেলিত, ইনশাআল্লাহ যদি ওয়ার্ডবাসীর সহযোগিতায় আমি পাস করতাম পারি, যতটুকু পারি সম্ভব হয় আমার দ্বারা, আমি চেষ্টা করবো 1 নম্বর ওয়ার্ডে অবহেলিত থাকি 1 নম্বর স্থান আনার জন্য। ইনশাআল্লাহ অবহেলিত থাকবে না এই ওয়ার্ড, এই ওয়ার্ডের যত ধরনের সমস্যা আছে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করবো। আপনারা সবাই আমার সাথে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ রাজু ভাই। আসলে আপনাকে জানলাম আপনার অভিমতটুকু, বিশেষ করে যে ওয়ার্ডবাসীর সবারই যে সবার ভালোবাসা সিক্ত হয়ে আপনি নির্বাচন করে আগ্রহ প্রকাশ করছেন, একে এগিয়ে যাওয়ার সুখী সুবিধা করতে।